বর্তমানে আমরা স্মার্টফোন ব্যবহার করার সময় কিছু গুরুত্বপূর্ণ ভুল করে থাকি, যেই গুরুত্বপূর্ণ ভুলগুলো আমাদের উচিত এখনই শুধরে নেওয়া। তাই আজকের এই নতুন ভিডিওতে আমি তোমাদেরকে এরকমই কিছু গুরুত্বপূর্ণ তিনটে ভুলের কথা বলবো, যেগুলো প্রায় প্রত্যেক স্মার্টফোন ইউজারকারী করে থাকে তাদের প্রতিদিনের জীবনে। তাহলে চলো ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর দেখে নাও এই স্মার্টফোনের গুরুত্বপূর্ণ মিস্টেকগুলো কী কী, যেগুলো তোমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত। দেন ভাইলে লেট গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে তোমাদের করা যেই ভুলটার কথা বলবো সেটা হলো যে তোমরা যখন কোনো সেকেন্ড হ্যান্ড ফোন তোমাদের বিক্রি করো অথবা অনলাইনে এক্সচেঞ্জে তোমাদের কোনো ফোন দাও তখন তোমরা কী করে থাকো, তোমরা শুধুমাত্র তোমাদের ফোনটাতে একটা হার্ড রিসেট মানে ফরম্যাট ফ্যাক্টরি মারো এবং সেই ফোনটাকে তুলে দাও। আর তুমি ভাবো যে তোমার ফোনে যে সমস্ত ফটোস ভিডিওস বা যে সমস্ত ডকুমেন্টস ছিল সেগুলো সমস্ত সেই ফোন থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। কিন্তু তুমি যদি এরকম ভেবে থাকো তাহলে তুমি সম্পূর্ণভাবে ভুল, কারণ তুমি তোমার ফোনটা যেই পার্সনের হাতে তুলে দেবে সে অনলাইনে হোক বা অফলাইনে, সেই পার্সন চাইলে কিন্তু তোমার ফোনের সমস্ত পার্সোনাল ডাটা খুব সহজেই রিকভারি করতে পারে এবং তোমার পার্সোনাল ডাটাকে ইউজ করতে পারে। তাই যখনই কোনো ফোন তুমি সেকেন্ড হ্যান্ড বিক্রি করবে অথবা অনলাইনে এক্সচেঞ্জে দেবে কী করবে, হার্ড রিসেট মানে ফরম্যাট ফ্যাক্টরি তো একবার মারবেই, তারপর তোমার ফোনের ফোন মেমোরিতে তুমি জাঙ্ক ফাইল মানে কিছু মিউজিক অথবা সিনেমা এই সমস্ত জাঙ্ক ফাইল দিয়ে তোমার ফোনের ফোন মেমোরিকে তুমি অবশ্যই ভর্তি করবে এবং তারপর আবার একবার হার্ড রিসেট মারবে। তাহলে এরপর সে যেই পার্সনকে তুমি ফোনটা দেবে সে যদি রিকভারি করার চেষ্টা করে তাহলে সে রিকভারি হিসেবে সেই সমস্ত জাঙ্ক ফাইল এবং সিনেমা এই ধরনের জিনিসগুলো রিকভারি হিসেবে পাবে, তোমার পার্সোনাল ডাটা কিন্তু সেফ থাকবে। তাই অবশ্যই মাথায় রাখবে যখনই নেক্সট টাইম তুমি কোনো তোমার সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করবে অথবা কাউকে দেবে বা এক্সচেঞ্জ করবে অবশ্যই দুবার হার্ড রিসেট মেরেই দেবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কি জানা ছিল নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি তুমি এরকম ভুল আগে করে থাকো। দেখে নাও এর পরের মিস্টেকটা কি, যেটা তোমার জন্য জানা খুবই জরুরি। ফোনের ব্রাইটনেসকে কন্ট্রোল করার জন্য অটো ব্রাইটনেসের জন্য একটা সেন্সার লাগানো থাকে যেটা তোমার সারাউন্ডিংয়ে যে লাইট আছে সেটার উপর ডিপেন্ড করে তোমার ফোনের ব্রাইটনেসকে কন্ট্রোল করে। আর বাজেট ফোন মানে 5-25 হাজারের মধ্যে যে ফোনগুলো আছে সেগুলোতে অটো ব্রাইটনেস এই সেন্সারটা ঠিকঠাক ক্যালিব্রেশন করা থাকে না এবং যার ফলে একটু বেশি পরিমাণ ব্রাইটনেস আমাদেরকে শো করে, যার ফলে আমাদের ফোন একটু বেশি গরম হয় এবং ব্যাটারি প্রচুর পরিমাণে তাড়াতাড়ি শেষ হতে থাকে এই ব্রাইটনেসের জন্য। এছাড়া অতিরিক্ত ব্রাইটনেস আমাদের চোখের জন্যও খারাপ। তাই অবশ্যই সবসময় চেষ্টা করো যে তোমার ফোনের ব্রাইটনেসকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেবার নিজের চোখের অনুযায়ী, মানে তুমি যেটাতে সুটেবেল হচ্ছো তোমার যতটুকু প্রয়োজন সেইটুকু ব্রাইটনেস তুমি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করার চেষ্টা করো, এতে তোমার ব্যাটারিও বাঁচবে এবং সেটা তোমার জন্য কমফোর্টেবলও হবে বলে আমার মনে হয়। ফেস আনলকের জন্য আলাদা হার্ডওয়্যার দিয়ে বানানো সেটা অনেকটাই কস্টলি পড়ে, তাই স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা এই সফটওয়্যার বেস একটা ফেস আনলক সমস্ত ফোনেই দিয়ে থাকে। আর তুমি যদি এই ফেস আনলক এই সেকেন্ডারি সিকিউরিটি সিস্টেমটা ব্যবহার করে থাকো তাহলে তোমার এটা জানা খুবই জরুরি যে তোমার নিজের ছবির একটা ফটোকপি দেখিয়ে খুব সহজেই তোমার যে এই ফেস আনলকটাকে বাইপাস করা খুবই সহজ। তাই অবশ্যই চেষ্টা করো তোমার ফোনের ফিঙ্গারপ্রিন্ট আনলককে সবসময় ব্যবহার করার এবং এটার দ্বারা তোমার ফোন অনেকটাই সুরক্ষিত থাকবে ফেস আনলকের থেকে। আর এই তিনটে ভুল প্রায় ম্যাক্সিমাম পার্সনই করে থাকে, তুমি কি কখনো করেছো এই তিনটের মধ্যে একটা ভুল নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে এরকম ইন্টারেস্টিং ভিডিওর সাথে পরের বার পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি।